গরিবের খলিফা উমর ব্যারিস্টার সুমন, উনি হচ্ছে যুবলীগের আইন সম্পাদক পদ পাইছেন রিসেন্টলি। এই বিষয়ে অধম দুইটা মতামত শেয়ার করব। ব্যারিস্টার সুমনকে নিয়ে কিন্তু আমি কখনো সমালোচনামূলক কোনো কথা কোথাও বলি নাই। অনেকে নিয়ে ট্রোল করি, ট্রোল করা ইজ ফান করা, জোক করা, এটা সিরিয়াস কিছু না, এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। অনেকে নেয় কারণ হইতেছে ওনাদের পক্ষের লোককে নিয়ে ট্রোলও করা যাবে না এই কারণে। সো ট্রোল করা, ফান করা অনেককে নিয়ে করি, ইট ডাজেন্ট নেসেসারিলি মিন মাচ। কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি কখনো ট্রোলও করি নাই, ফানও করি নাই, সমালোচনাও করি নাই, ওনাকে নিয়ে আমি কোনো ধরনের কথাই বলি নাই কখনো। এটা একটা কারণ আছে, এটা একটা সচেতন এবং সুচিন্তিত কারণ আছে আমার, বা অবস্থান এটা আমার। সেটা হচ্ছে উনি যে কাজটা করতেছেন, করেন, এটা সমস্যার সমাধান করবে না, এটা কিছুই মিন করে না, কিন্তু এর বেশি কিছু করার সামর্থ্য দেশে কারো নাই। সো ওই জায়গা থেকে আমি যদি ইন্টেলেকচুয়ালি আসি, আমি যদি বুদ্ধিজীবী ভাব নিয়ে আসি, তাইলে ওনার বিষয়, ওনার অ্যাক্টিভিটি নিয়ে সমালোচনা করার বা ওনার অ্যাক্টিভিটির যে অর্থহীন, বেসিক্যালি পয়েন্টলেস, এগুলো নিয়ে কথা বলার অনেক সুযোগ আছে। কিন্তু আমি কখনো সেই পয়েন্টে আলোচনাতেই যাইতে চাই না, কারণ দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য মোস্ট ইউ ক্যান ডু ইন দিস কান্ট্রি। সো দেশের সমস্যা নিয়ে কথা বলা উচিত আমাদের সকলেরই, উনিও বলতেছে। সো এটার মধ্যে আর প্যাচানোর কিছু নেই, এই জন্য আমি এটা নিয়ে কথা বলি না, এগেন যদিও এটা আসলে কিছু মিন করে না সেটা আমি জানি। আজকে সেটা নিয়ে একটু কথা বলবো কেন, কারণ আজকে আমি ওনার ঠিক সমালোচনা করবো না বা করতে বসি না এই কারণে যে উনি দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন, সেটা নিয়ে সমালোচনা করার অলমোস্ট সুযোগ কম। সো সেটা নিয়ে আমি কথা বলবো। আমি যেটা নিয়ে কথা বলবো যে উনি যে যুবলীগের আইন সম্পাদকের পদ পাইলেন এইটা নিয়ে, কারণ এইখানে হইতেছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ডাইনামিক্সটা। এইটা দিয়ে আপনি এখন ওনাকে নিয়ে যে আলোচনাটা, যে আলোচনা অনেকদিন করি নাই এতদিন ধরে, আজকে একটু করবো। এগেন উনি ভিডিও করতেছে, সেই ইস্যু নিয়ে কথা বলতেছে, খুবই ভালো একটা ব্যাপার, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু উনি পদটা পাইলেন, এখানে আপনাকে যেটা বুঝতে হবে ড্রামাটা, এটা হইতেছে বাংলাদেশ, এটাই হইতেছে বাংলাদেশ। এই দেশে আপনি কেন ব্যারিস্টার সুমনরা দিনের পর দিন সমালোচনামূলক ভিডিও করে এখনও পাছায় চামড়া আছে, পাছায় চামড়া আছে বলে খারাপ শোনা যায়, পিঠে চামড়া আছে, হ্যাঁ, কেন ওনাদের পিঠে এখনও চামড়া আছে? আমি আপনি কিন্তু সমালোচনামূলক ভিডিও করলে আমাদের পিঠে চামড়া থাকবে না, আমরা গুম হয়ে যাব। সো এই দেশে যদি কেউ একটা ভালো কাজও করতে পারে, এই দেশে কেউ যদি সমালোচনা করতে পারে দিনের পর দিন আনচেকড অবস্থায়, তাকে যদি অ্যালাও করা হয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দেশে যদি কাউকে দেশের ইস্যু নিয়ে কথা বলতে অ্যালাও করা হয়, তাইলে আপনি বুঝবেন যাকে ইস্যু নিয়ে কথা বলতে অ্যালাও করা হচ্ছে উনি নিজেই পার্ট অফ দ্য প্রবলেম। এটা বললে অবশ্যই ব্যারিস্টার সুমনের দিকে আঙুল চলে যাচ্ছে, কিন্তু আমি সেটা মিন করতেছি না, বাট রিয়েলিটিটা আলোচনা করতেছি। তার মানে ব্যারিস্টার সুমন ইজ পার্ট অফ দ্য প্রবলেম, তার মানে এরা হইতেছে পার্ট অফ দ্য প্রবলেম যাদেরকে এই দেশ, এই রাষ্ট্র, এই সরকার অ্যালাও করে সমালোচনা করতে, দেশের ইস্যু নিয়ে কথা বলতে, কারণ এরাও সরকারের লোক, এরাও সরকারের লোক দেখে সরকার এদেরকে অ্যালাও করে। আপনি সরকারের লোক না হলে কিন্তু আপনি একটা দেশের সমালোচনা করলে আপনি একদিন করে পার পাবেন, দুদিন করে পার পাবেন। ব্যারিস্টার সুমনের মতো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিনের পর দিন দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন, দেশের বিভিন্ন সরকারি আমলার, কারণ যারা দেশের সন্ত্রাসী করে, অন্যায় অপরাধ করে, এগুলো অনেকবার বলছি, সবাই কিন্তু সরকার দলীয় লোক। আপনি ঘুষ খেতে গেছেন, সেই যে এর সাথে সরকার দলীয় লিঙ্ক আছে। আপনি চাঁদাবাজি করে সরকার দলীয় লোক, ধর্ষণ করে সরকার দলীয় লোক, একটা ছেঁচড়া যে একটা লোক মনে করেন রাস্তার মধ্যে মাস্তানি করে বেড়াইতেছে, আপনার সাথে ধাক্কা লাগছে দেখে আপনার মারতে চলে আসতেছে, সেও সরকার দলীয় গুন্ডা দেখেই সাহস পেয়েছে, অ্যাটলিস্ট সরকার দলীয় গুন্ডা পরিচিত গুন্ডা আছে দেখে, নাহলে কিন্তু সে সাহস পেত না। সো আপনি যদি বাংলাদেশকে বোঝেন, তাহলে আপনি বুঝবেন এই দেশে যারাই কথা বলে, সরকারের প্রশংসা করুক, সমালোচনা করুক, যাদেরই ভয়েস আছে, এরা প্রত্যেকে সরকারের সুবিধাভোগী, অথবা এদের প্রত্যেকের প্রতি সরকারের সুদৃষ্টি আছে। সুদৃষ্টি কেন থাকবে? অবশ্যই তারা কোনো না কোনোভাবে সরকারকে সার্ভ করে বলেই, নাহলে কিন্তু সরকার সুদৃষ্টি থাকতো না। ব্যারিস্টার সুমন উনি কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের হইতেছে একজন অ্যাটর্নি ছিলেন, উনি কিন্তু একজন স্ট্রং মুজিব সৈনিক। মুজিব সৈনিক শুনলে মনে হলো যে একজন কড়া মুজিব সৈনিক মনে হয়, মানে খুব খারাপ মানুষ। এটা নেসেসারিলি, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস অ্যান্ড নো, কারণ হচ্ছে বাংলাদেশে মুজিব সৈনিক নামটা ব্যবহার করা হয়। বাংলাদেশে দেখবেন যে কোপাকুপি আগে শুরুতে বলবে জয় বাংলা, কোপাকুপি শেষে বলবে জয় বাংলা, যেটা নিয়ে আমি গান বানাইছি, রাইট? এবং বাংলাদেশে মুজিব সৈনিক পরিচয় দিয়ে কোপাকুপি এটা করা হয়, কেন? কারণ এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। সো উনি মুজিব সৈনিক, কড়াভাবে উনি মুজিব হয়। তো এই কথাগুলো কারা বলে? ধরুন আমার তো মুজিব সৈনিক হওয়ার দরকার লাগে না বাংলাদেশে, আমার জিয়া সৈনিক হওয়ারও দরকার লাগে না, আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো সৈনিক হওয়ার ঘোষণা দেওয়ার দরকার নাই। কেন? কারণ আমি এই বর্মটা কোথাও ব্যবহার করার আমার প্রয়োজন পড়তেছে না, আমি আমার কাজ করতেছি, আমি আমার পড়াশোনা কাজকর্ম চাকরি বাকরি করে আমি আমার জায়গা থেকে যতটু কন্ট্রিবিউট করা দরকার দেশকে, আমার মেধা, আমার যোগ্যতা দিয়ে আমি, আপনি, আমরা সবাই করে যাচ্ছি। আমাদের মুজিব সৈনিক, জিয়া সৈনিক ট্যাগ লাগানোর দরকার পড়তেছে না। এই ট্যাগ লাগানোর দরকার, এই ব্যানারটা নিয়ে তাদেরই দরকার পড়ে যারা এই ব্যানারটা ইউজ করবে বিভিন্ন পারপাসে, বিভিন্ন জায়গায়।
সো উনি কিন্তু অ্যাক্টিভ মুজিব সৈনিক, উনি কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন অ্যাটর্নি। সো উনি বেসিক্যালি সরকারের লোক, উনি সরকারের পকেটের লোক, সুতরাং সরকার ওনাকে অ্যালাউ করে করবে, কারণ ওই এগেন উনি সরকার ওনার কাছ থেকে বিভিন্ন ক্যাপাসিটিতে সার্ভিস বেনিফিট পায়। সো উনি যে কাজগুলো করতেছেন আমি এখন বললাম ওইগুলো অনিটস অন ইটস অফ ভালো কাজ, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেছেন, সেটা নিয়ে আমি সমালোচনা কখনো করি নাই, করবো না। ওনাকে নিয়ে কখনো ট্রল করা বা ইভেন জোক করা, মিম বানানো, জাস্ট মিয়ার কি বলে ইনজেস্ট কোনো ধরনের ইয়ে মিন না, সেটাও আমি কখনো করিনি, কারণ উনি যে কাজটাই করতেছেন এই কাজটাই আরও বেশি মানুষ করা উচিত। সুতরাং ওটা নিয়ে আমি হালকা করতে চাই না, ওটাকে নিয়ে যোগ করে এই কারণে কখনো করি না। কিন্তু আজকে যেহেতু সিরিয়াস একটু কথা বলতে বসছি, আজকে আপনাকে এই জন্য এগুলো বলতেছি যে বুঝতে হবে যে কেন উনি এই রাষ্ট্রে কথা বলতে পারে, আপনি পারবেন না। আপনি এক জায়গায় কথা বলে দুই মিনিট দ্বারা আপনি গুম হয়ে যাবেন, কেন উনি দিনের পর দিন কারণ হইতেছে এই যে উনি যে হইতেছে যুবলীগের আইন সম্পাদকের পদ পাইছে। বুঝতেছেন তো, যুবলীগের আইন সম্পাদকের পদ পাইছে কারণ হচ্ছে তারা সবাই এক গোয়ালের গরু, তারা সবাই এক ঝাড়ের বাস, কথা বুঝেন না, সব রসুনের কোয়া এক জায়গাতে। অ্যাগেন আমি ওনাকে সিঙ্গেল আউট করতেছি না, কিন্তু এই ডাইনামিক্সটা বুঝাইতেছি আপনাকে যে এই দেশে যে যুবলীগের সাধারণ আইন সম্পাদক, সে এই দেশের ইস্যু নিয়ে কথা বলতে পারবে, কারণ সে কন্ট্রোল হইতে বলবে, সে বেশি বাড়বে না, কুটুক বলা যায়, কুটুক বলে সরকারকে বিপদে ফেলা যাবে না, ছিচকা চোরগুলোকে নিয়ে কথা বলা যাবে, বুঝেন না, এই রাষ্ট্রের মধ্যে একটা ছেঁচড়া গুন্ডা যাকে নিয়ে কথা বলা যায়, যাকে নিয়ে তাদেরকে নিয়ে কথা বলবে, আসল জায়গায় হাত দিবে না, কিন্তু জায়গা মতো যেখানে সরকারের সিরিয়াস ইস্যু যেগুলো নিয়ে কথা বলবে বা সরকার হুমড়া চুমড়া এদেরকে নিয়ে কথা বলে কিন্তু ব্যারিস্টার সুমন সুদ্ধা উধাও হয়ে যাবে, তো উনিও জানেন। উনি একদিন উনি এই পর্যন্ত আসছেন কীভাবে, ওনার আপনি যে যুবলীগের আইন সম্পাদকের পদ পাইছে উনি কি পলিটিক্স জানেন না বোঝেন, উনিও জানে। সো ওনারা সবাই হইতেছে পার্ট অফ দ্য প্রবলেম, রাইট? এটা জাস্ট আমি এই বাস্তবতাটা আলোচনা করতে বসি, ওনাকে নিয়ে কোনো কিছু বলতে বসি নেই আলাদাভাবে। এবং এগুলো আসলে এই যে ইয়ে আপনার ভিজিলেন্টি জাস্টিস, উনি অবশ্য জাস্টিস করেন না, উনি হেঁটে হেঁটে ইস্যুগুলো নিয়ে কথা বলেন, উনি বিচার করতে নামেন না। কিন্তু এই যে একজন আছে না যে ফারাজ করিম চৌধুরী চট্টগ্রামের, হ্যাঁ, উনি হইতেছে ফজলুল করিম চৌধুরী, একরামুল করিম চৌধুরী বোধ হয় ওনার হইতেছে, ওনার বাবার নাম একরামুল করিম চৌধুরী, একজন এমপি ছিলেন, প্রভাবশালী এমপি, প্রভাবশালী এমপি তো বোঝেন অবশ্যই ব্যাপার আছে এখানে। ওনার ছেলে হইতেছে ফারাজ করিম চৌধুরী, উনি হেঁটে হেঁটে ভিজিলেন্টি জাস্টিস করেন, উনি রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে মানুষের বিচার করেন, পুলিশের গাড়িতে করে পুলিশের মাইক ব্যবহার করে করে কথাবার্তা বলেন। সো মানুষ অনেক মিলিয়ন মিলিয়ন, আমি এটা নিয়ে একদিন ফেসবুকে অল্প একটু লিখছিও, মিলিয়ন মিলিয়ন ভিউ, মানুষ লাভ রিখতে ভাষায় ফেলতেছে, উনি বিচার করতেছেন অন্যায়ের, কিন্তু কেউ এটা চিন্তা করে না যে ওনার এই পাওয়ারটা কোত্থেকে আসলো, উনি কি এই দেশের বিচার বিভাগ, উনি কি এই দেশের আদালত, উনি কি এই দেশের পুলিশ, উনি কি এই দেশের আইন, উনি কি এই দেশের প্রশাসন, উনি কেন হেঁটে হেঁটে বিচার করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনার এই পাওয়ারটা কোত্থেকে আসলো, হেঁটে হেঁটে আপনি হেঁটে হেঁটে বিচার করতে পারবেন না, আপনি হেঁটে বিচার করে যদি একটা ভিডিও আপলোড দেন কালকে আপনি গুম হয়ে যাবেন, উনি গুম হইতেছে না, উনি পুলিশের গাড়িতে করে ঘুরে, উনি পুলিশের মাইক ব্যবহার করে করে কথা বলে, এই পাওয়ার ওনার কোত্থেকে আসলো, এই পাওয়ারটা কিন্তু বৈধ পাওয়ার না, এই পাওয়ারটা কিন্তু সৎ উপায়ে পাওয়া পাওয়ার না, বৈধ উপায়ে পাওয়ার না, এটা অবৈধ উপায়ে অসৎ প্রক্রিয়ায় পাওয়া পাওয়ার, এবং এটা নির্দেশ করে এই দেশের ইনস্টিটিউশনগুলো স্বাধীন না, এবং এইটা নির্দেশ করে এই দেশের ইনস্টিটিউশনের কোনো খাওয়া নাই, পুলিশ প্রশাসন এগুলার বিচার বিভাগ কোনো খাওয়া নাই, ওই এই জন্য হেঁটে হেঁটে ভিজিলেন্টি জাস্টিস করে। তো এগুলো এইসব ভিডিওতে আমরা যখন ছোটো ছিলাম, আমি স্কুলে পড়তাম, মোটিভেশনাল স্পিচ শুনতাম, দেশকে নিয়ে স্বপ্ন দেখতাম, জাফর স্যার যে যখন লিখেন যে তবুও আমি দেশকে নিয়ে ভালোবাসি, স্বপ্ন দেখতে ভালোবাসি, তবুও মানে এই যে তবুও কিসের কারণে এই তবু, এটার বেসিস কি, কোনো বেসিস নেই, তবুও কোনো বেসিস নেই, তবুও আমি ভালোবাসি। সো এগুলো পড়লে আমরা যখন স্কুলে হাই স্কুলে ছিলাম খুব লাইক দিতাম, প্রচণ্ড ভালো লাগতো এগুলো, মানে স্বপ্ন দেখার কোনো কারণ নেই কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি, ভালো না লাগার নিজের দেশ তো, সবাই তো নিজের দেশকে ভালোবাসে, আমাদেরও ভালো লাগতো খুব ভিতরে। এবং এই যে ক্রস ফায়ার দেওয়া যখন র্যাপ শুরু করছিল, এগুলোতে আমরা সেই লাইক দিছি, ছোটো ছিলাম তখন, প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজে মাত্র উঠছি, ওরে বাবার এই র্যাপ ক্রস ফায়ার দিতেছে, মনে হতেছে গরিবের রবিনহুড, বোঝেন না, ওই যে ভিজিলেন্টি জাস্টিস, কোনো আদ কোনো রাষ্ট্রের প্রতিষ্ঠান নাই, আইন বিচার বিভাগ প্রশাসন পুলিশ এগুলো কিছু নেই, সব পাশ কাটায় ক্রস ফায়ার দিয়ে দিতেছে, বিশাল। তখন আমরা ভাবতাম যে হ্যাঁ ঠিকই তো, এই দেশের আইন আদালতে দীর্ঘমেয়াদী সূত্রিতা হয়, এই দেশের সন্ত্রাসীরা লিঙ্ক ধরে ধরে বের হয়ে চলে আসে, এদের বিচার কখনো হয় না, সুতরাং এই সব কিছু সাইড বাইপাস করে ধরে গুলি করে মেরে ফেলতেছে সন্ত্রাসীদেরকে, খুব ভালো কাজ হইতেছে, রাইট? এটাই ঠিক, রাইট? তো ওই যেটা বললাম, তখন তো ছোটো ছিলাম, বুঝতাম কম, বড় হয়ে বুঝলাম যে আরে বাবার এই ভিজিলেন্টি জাস্টিস এগুলা, এই যে এগুলা আইন নিজের হাতে তুলে নেয়া, এটিগুলো যে ইন্ডিকেট করে এই দেশের কোনো স্বাধীন প্রতিষ্ঠান নাই, এটা যে এই রাষ্ট্রের কোনো অভিভাবক নাই, এটা যে নির্দেশ করে এই দেশের প্রতিষ্ঠান নাই, এই দেশে যে যার মতো ইচ্ছা দেশ চালাইতেছে, এটা যে একটা মগের মূল্য, এগুলো তখন বুঝি নাই, পরে বড় হয়ে যখন বুঝতে শুরু করছি ততদিনের স্টুলেট অলরেডি, এখন আপনার র্যাব হইতেছে তুলে নিয়ে চান্দাবাজি করে, চান্দা না পেলে তুলে নিয়ে গুম করে ক্রস ফায়ার করে মেরে দেয়, নাম দেয় হইতেছে ক্রস ফায়ার হয়েছে, এরকম ওই যে কী জানি বলে এই মাদক বিরোধী অভিযান, গুলিগুলো করে মাদক ব্যবসায়ীদেরকে মেরে দেয়, স্কুলে হাই স্কুলে পড় অবস্থা এগুলো দেখলে কিন্তু ব্যাপক হাততালি দিতাম,
এখন বুঝে গেছি, এখন কিন্তু মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পরই আমরা বলছি, লেখালেখি করছি যে না এগুলা করা যাবে না। ইদার আপনি আইন বিচার বিভাগ স্বাধীন করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এদেরকে বিচার করেন, না নাহলে আপনাদের এই বিচারের দরকার নাই। পরে কিন্তু আমরা দেখছি যত রকম পার্সোনাল শত্রুতা আছে, যত রকম যা আছে, জমি জমা নিয়ে বিরোধ টিরোধ, পুলিশের টাকা খাওয়ায়, মাদক ব্যবসায়ী বলে তুলে নিয়ে ক্রসফায়ার করে মেরে ফেলে দিছে। সো আলটিমেটলি দুই দিন হতেছে দুইটা মাদক ব্যবসায়ী মারে, সেটা দিয়ে নাটকটা শুরু হয়, তারপর এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করা শুরু করে ব্যক্তিগত শত্রুকে বা পলিটিক্যাল অপোনেন্টদেরকে নিষ্পেষণ করার জন্য, এবং আলটিমেটলি একটা বেসিক্যালি গুন্ডা গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠা করার একটা টুল হয়ে যায় সেইটা। সেগুলো বুঝতে সময় লাগছে যে ও আচ্ছা, এই যে ভিজিলেন্টি জাস্টিস এগুলো লং টার্মে দেশের তো উপকার করে না, দেশের ক্ষতি করে, দেশের ইনস্টিটিউশনগুলোকে ভেঙে দেয়, একটা একটা রাষ্ট্রের স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেয়, এবং আলটিমেটলি এই ভিজিলেন্টি জাস্টিসের বেনিফিট আমি আপনি কখনোই পাবো না। এটা শুধুমাত্র সুবিধাভোগীরাই পাবে, শুধুমাত্র যারা প্রশাসনের সাথে, যারা রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, যারা প্রিভিলেজড এই গ্রুপ স্ট্যাটাস কোর সাথে, যাদের লিঙ্ক লেনদেন আনাগোনা আছে, এর একটা হালুয়া রুটি ভাগ করে খাওয়ার একটা ব্যাপার স্যাপার আর কি। এগুলো বাইরে থেকে দেখে এগুলো আসলে তলে তলে এগুলো সবাই এক, এরা বুঝে শুনে স্টেপ ফেলে, কাক ফেলে, কাকে ধরা যাবে, কাকে ধরা যাবে না, কাকে ছাড়তে হবে, কাকে ছাড়া যাবে না, এগুলো সব হিসাব করে করে জাস্ট একটা এক ধরনের একটা ড্রামা চলে আর কি। তো ব্যারিস্টার সুমন যেগুলো করে বেড়ান, এগেন আমি আবার বল পয়েন্ট আউট করতে চাই, জিনিসটা আন্ডারলাইন করতে চাই, সেটা খুবই ভালো কাজ করতেছেন, ইস্যু দিনের কথা বলতেছেন, কিন্তু আমি জাস্ট আজকে এই জিনিসটা পয়েন্ট আউট করতে বসলাম যে যাই করতেছেন করতেছেন ভালো কথা, আপনাকে পাশাপাশি এটাও বুঝতে হবে যে ব্যারিস্টার সুমন কে, কেন উনি এগুলো করতে পারতেছেন, কারা কেন এই রাষ্ট্র থাকে এগুলো ওনাকে এগুলো করতে অ্যালাও করতেছে, আমি আপনি করলে তো অ্যালাও করবেন, আমাদেরকে খাইয়া দিবে, কেন ওনাকে অ্যালাও করতেছে, ওনার পাওয়ারটা কোথায়, ওনার খুঁটির জোরটা কোথায়, এই যে উনি যুবলীগের আইন সম্পাদকের পদ পাইছেন, উনি হইতেছে একজন মুজিব সৈনিক, জিয়াউর রহমান ক্ষমতা থাকলে তখন এরকম অনেক জিয়ার সৈনিক আমরা দেখতে পাবো, এখানে নাথিং ইয়ে পার্টিজান হয়ে কমেন্ট করতেছি না, এটাই বাংলাদেশ, সেই পয়েন্টটা এস্টাবলিশ করতেছি। সো আপনাকে বুঝতে হবে যে এই ফারাজ করিম চৌধুরীরা, এই ব্যারিস্টার সুমনরা যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো ভালো নাকি খারাপ, এই কাজগুলো কি দেশের জন্য লং টার্মে ভালো নাকি খারাপ, এবং এই কাজগুলো আমরা দেখে অনেক লাইক দিয়ে লাভ রিয়েক দিয়ে ভাবি খুব আইনের শাসন হচ্ছে, কিন্তু আসলে এই কাজগুলো আলটিমেটলি ইন্ডিকেট করে যে এটা কোনো সভ্য রাষ্ট্র, এটা একটা মগের মূল্য।